আমাদের ইন্ডিয়া ভ্রমণ জার্নি শুরু। এখন সুনামগঞ্জ থেকে আমরা এনা বাসে ঢাকায় উদ্দেশ্য রওনা হচ্ছি। সবাই আমাদের সাথে থাকবেন। বাই বাই। আমরা এখন হোটেল, বিখ্যাত হোটেল ঢাকার ট্র্যাডিশন ব্লোর সামনে নেমে ক্যান্টনমেন্টের দিকে এগোচ্ছি। নমস্কার, মৈত্রী এক্সপ্রেসে টিকিট কাটতে গেলে আপনাদের ঢাকা কমলাপুর রেল স্টেশনের প্রথম কাউন্টারে যেতে হবে। ওইখান থেকে আপনারা দুই ধরনের টিকিট কাটতে পারবেন। একটা এসি চেয়ার, যার মূল্য 2735 টাকা, আর এসি কেবিন, যার মূল্য 3835 টাকা। টিকিট কাটার জন্য আপনাকে নিজের পাসপোর্ট নিয়ে যেতে হবে এবং পাসপোর্টের মধ্যে গেদে রেলওয়ে বোর্ডটা লাগানো থাকতে হবে, না হলে আপনাকে ভিসা টিকিটটা দিবে না। ওইখান থেকে আপনি এক মাস আগ পর্যন্ত টিকিট কাটতে পারবেন। গুড মর্নিং, আমরা চলে আসলাম ঢাকায়। এখন আছি আমরা ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। 8:15 ট্রেন, তো বলছে যে 6:15 আমরা ইমিগ্রেশনে থাকতে হবে। তো চলে আসলাম 5:00 দিকে, এখন 5:00 বাজে। আজকে 5ই নভেম্বর। তো আপনাদের একটা জিনিস বলে রাখি, আমরা টিকিটটা কেটেছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, এবং আপনি টিকিটটা কাটতে পারবেন এক মাস আগে থেকে, এবং টিকিটের মূল্য 2735 টাকা, মানে 2735 টাকা দিয়ে আপনার টিকিটটা কাটবেন। এবং টিকিটের সাথে আপনার রোড ট্যাক্সটা বা আমরা ট্রাভেল ট্যাক্স যেটাকে বলি 500 টাকা, এটা ইনক্লুডেড। তার মানে টিকিটটা রেট পড়লো গিয়ে 2235 টাকা। তো এখন আমরা ওয়েট করতেছি যে কখন ইমিগ্রেশন খুলবে, আমরা ঢুকবো। আর আমাদের সাথে থাকুন, দেখা হবে। লাইন শুরু হয়ে গেছে, আমি কিছু এখনো করে নাই, আমরা ওয়েটিং করছি।
আমরা প্রিপেড ট্যাক্সি দিয়ে মার্কেট স্ট্রিট যাচ্ছি, এটাকে আরেকটা নাম নিউ মার্কেট কলকাতা। দেখা হবে, সাথে থাকো।